उनार हाथे पुरस्कार ट्रफी तुले देवें आमादे लक्ष्मीपुरेर माननीय विधायक श्रीजुक्त कौशिक राय महाशय ये प्रिया देवी सबाई के हाथ हाथताली दिए उनाके सम्मान करार जन्य अनुरोध करछि। ये प्रिया देवी ब्रॉन्ज मेडलिस्ट 35th किंग्स कप 2022 एल संजीता सिन्हा सुरमा चानू लम्बी चानू एवं ओदेर मैनेजर एल किशन सिन्हा कोच एल थैनू देवी ओदेर के मंचे आसार जन्य गोल्ड मेडलिस्ट ओदेर करा मंचे आसार जन्य एवं आमादेर माननीय विधायक उनादेर हाथे पुरस्कार एवं आजकेर जारा गोल्ड मेडलिस्ट तादेरके सम्मानित करबेन आमादेर लक्ष्मीपुरेर माननीय विधायक एवं उनार साथे जारा आजकेर अतिथिरा आछेन उनारा ट्रफी एवं उत्तर दिए सम्मान करबेन। मने राखबेन आजकेर एई पाँचजन महिला सेपाकटाक्रो দলের হয়ে গোল্ড মেডেলিস্ট করা পেয়েছে ওদেরকে লক্ষ্মীপুরের মাননীয় বিধায়ক ট্রফি এবং উত্তরে দিয়ে সম্মানিত করছে। আপনারা হাততালি দেওয়ার জন্য সবাই তাড়ি হাততালি দেন ওনাদেরকে উৎসাহিত করুন। লক্ষ্মীপুর ডিএসএস চিফ প্যাট্রন সম্মানিত প্রদীপ কুমার দে উনাকে বলবো উনি এসে খেলোয়াড়দেরকে উৎসাহিত করার জন্য উনাদের হাতে পুরস্কার তুলে দেবে। আসাম মণিপুরী ডেভেলপমেন্ট কাউন্সিলের চেয়ারপারসন রীনা সিং মহাশয়া আজকের গোল্ড মেডেলিস্ট গার্লস ওদেরকে কিছু ক্যাশ প্রাইজ দিয়ে সাহায্য করেছেন। আসার জন্য অনুরোধ করছি এবং আসাম মণিপুরী ডেভেলপমেন্ট কাউন্সিল চেয়ারম্যান উনি ক্যাশ কিছু টাকা দিয়ে ওনাকে পুরস্কৃত করছেন। থ্যাংক ইউ চিফ প্যাট্রন মিস্টার প্রদীপ কুমার দেকে বলবো ওনাদেরকে ফেলিসিটেশন করবেন। প্রদীপ কুমার দে ওনাদেরকে সম্মানিত করবেন। একটা মিটিং আছে।
ফ্রিজটাই দিয়ে করেন। ধন্যবাদ মাননীয় প্রদীপ কুমার দে মহাশয়, চিফ পেট্রোল লক্ষ্মীপুর নিয়েছে। আমাদের জন্য একটা আনন্দের দিন যে আমাদের এই লক্ষ্মীপুর সমষ্টির প্রিয়া দেবী, যাকে এই মাত্র আমরা সংবর্ধনা জানালাম, যে ব্যাংককে কিছুদিন আগে যে চ্যাম্পিয়নশিপ হয়েছে, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ হয়েছে, সেই ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ 35th কিং কাপ সেভার থাকবে যে হয়েছে, সেখানে মেডেল ব্রোঞ্জ মেডেল জয়ী হয়েছে। এবং লক্ষ্মীপুরের কন্যা হিসাবে আর আমরা লক্ষ্মীপুরের বাসী হিসাবে আমরা প্রিয়া দেবীর কাছে কৃতজ্ঞ, এবং প্রিয়া দেবীর জন্য আমরা আজকে দিনে সবাই গর্বিত যে প্রিয়া দেবী আন্তর্জাতিক মানচিত্রে, পৃথিবীর মানচিত্রে লক্ষ্মীপুরের মুখকে উজ্জ্বল করেছে। এই জন্য ওকে আমরা অভিনন্দন জানাচ্ছি। আমরা সামান্য একটা উপহারের মাধ্যমে ওকে আমরা সম্বর্ধনা জানিয়েছি, কিন্তু ওকে আমরা ব্যক্তিগতভাবে এবং এই এলাকার প্রত্যেক মানুষের তরফ থেকে অভিনন্দন শুভেচ্ছা তাকে প্রদান করছি। সাথে সাথে আমাদের গত জুলাই মাসের 22 তারিখ থেকে 27 তারিখ জুনিয়র অলিম্পিক গেম গুয়াহাটিতে অনুষ্ঠিত হয়েছে। এই জুনিয়র অলিম্পিকে এখানে মেডেল, যারা গোল্ড মেডেল পেয়েছেন, ব্রোঞ্জ মেডেল পেয়েছেন, তাদের সবাইকে আমরা এখানে আমন্ত্রিত করেছি, তাদেরকে আমরা সংবর্ধনা জানাবো। এবং তাদের প্রত্যেককে, যারা গোল্ড মেডেল পেয়েছেন, যারা ব্রোঞ্জ মেডেল পেয়েছে, অন্যান্য যে সমস্ত মেডেল পেয়েছেন, প্রত্যেককে আমরা অভিনন্দন জানাচ্ছি এবং তাদের প্রতি আমাদের এলাকার তরফ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। যেভাবে বিগত কিছুদিন থেকে আমরা লক্ষ্য করেছি লক্ষ্মীপুরে সেপাক থাকবো বলুন, আমাদের ঠান্ডা বলুন, ফুটসল বলুন, এখানে অনেক খেলোয়াড়রা আছেন যারা ন্যাশনাল ইন্টারন্যাশনাল স্তরে ভালো খেলাধুলা করতে পারছে, কিন্তু আমরা অন্যান্য জায়গায় যেরকম প্রচার হয় সেইভাবে আমরা এখানে যে খেলোয়াড়রা যেভাবে ন্যাশনাল ইন্টারন্যাশনাল খেলে পদক জয় করতে পারছে সেটা আমরা এখানে করতে পারছি না। আমি লক্ষ্মীপুরে একটা সীমিত যে ইনফ্রাস্ট্রাকচার আছে, পরিকাঠামো আছে, সেই পরিকাঠামোর মাধ্যমে তাদেরকে যে ট্রেনিং বা তাদেরকে যে কোচিংয়ের ব্যবস্থা সেই ব্যবস্থা করা আছে। আমরা কয়েকদিন আগে থাংটার একটা কার্যক্রমে গিয়েছিলাম, কয়েকদিন আগে ফুটসলের একটা কার্যক্রমে, এবং আজকে এই আমাদের সেপাক ঠাকুর যে কার্যক্রম, তিনটা এই যারা আয়োজকরা আছেন তাদেরকে আমি বলেছি এবং আজকেও বলছি যে আমরা একটা ন্যাশনাল ইন্টারন্যাশনাল না পারলেও ন্যাশনাল স্ট্যান্ডার্ডে আমরা কিভাবে তাদেরকে একটা কোচিং করতে পারি সেই ব্যবস্থা আমরা একটা গ্রহণ করার প্রয়োজন আছে, যাতে আগামী দিনে আমরা, যেহেতু আমাদের খেলোয়াড়রা ন্যাশনাল ইন্টারন্যাশনাল খেলছেন, অনেক জেলা আছে, অনেক এলাকা আছে, রাজ্য আছে যেখান থেকে ন্যাশনাল ইন্টারন্যাশনাল খেলতে পারেন না, কিন্তু আমাদের একটা ছোট সাব ডিভিশন থেকে খেলোয়াড়রা সেপাক থাকতে বলুন, থাংটা বলুন, ফুটসলে বলুন, ন্যাশনাল ইন্টারন্যাশনাল গিয়ে তারা পদক জয় হচ্ছে, সেখানে চ্যাম্পিয়ন হচ্ছে। এই জন্য আমরা ইন্টারন্যাশনাল স্তরে না পারলেও ন্যাশনাল স্তরে আমরা যাতে এই তিনটি খেলা যাতে আমরা একটা কোচিং ইনস্টিটিউট বা আমরা যাতে তাদের একাডেমির মতো একটা যাতে করতে পারি, যাতে যেখান থেকে আমরা আরও বেশি প্রতিভাবান যারা খেলোয়াড়রা আছেন তাদেরকে যাতে আমরা সাহায্য সহযোগিতা করতে পারি। আজকের দিনে আমি বিশেষ আর বেশি বক্তব্য রাখবো না, আমার কিছু কার্যক্রম আছে, সেখানে আমাকে যেতে হবে। আপনাদের কার্যক্রমে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। যারা খেলোয়াড়রা বিভিন্ন পদক জয় করেছেন, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যে আপনারা যে প্র্যাকটিস চালিয়ে যাচ্ছেন সেই প্র্যাকটিসে কোনো রকমের কোনো অসুবিধা হলে, কোনো রকমের কোনো প্রয়োজন পড়লে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমার তরফ থেকে যে সাহায্য সহযোগিতা এই এলাকার বিধায়ক হিসাবে আমি সেই সাহায্য সহযোগিতা আপনাদের করব। এবং সাথে সাথে যারা পড়াশোনার সঙ্গে আছেন,
তাদেরকে অনুরোধ করব যাতে পড়াশোনাটাও আমরা ঠিকঠাকভাবে নিয়ে যেতে পারি, সেটা অনুরোধ আপনাদের সবার কাছে রাখছি। আজকে থেকে আমরাও লক্ষ্মীপুরে এমএলএ কাপ লক্ষ্মীপুর 2022 নামে একটা ফুটবল টুর্নামেন্ট আমরা শুরু করতে যাচ্ছি। উদ্দেশ্য হলো যে এখানে আমরা একটা ব্যবস্থা রেখেছি যে জিপিতে যতগুলো প্রত্যেকটা জিপিতে যতগুলো টিম আছে প্রত্যেকটা টিম যাতে নিজের নাম অন্তর্ভুক্ত করতে পারে, প্রত্যেকটা টিম যাতে সেখানে খেলার সুযোগ পায়। আর 25টা জিপি এবং একটা শহর আছে আমাদের, এই 25টা জিপির 25টা চ্যাম্পিয়ন যাতে আমরা বানাতে পারি, টাউনের একটা চ্যাম্পিয়ন আমরা বানাতে পারি। আর এই 25 আর 26কে নিয়ে আমরা লিগ কাম নকআউট ম্যাচ আবার করব, যেখানে আমরা এই বিধানসভার একজনকে চ্যাম্পিয়ন আমরা বানাতে পারি। আমাদের একটাই ক্রাইটেরিয়া যে ভোটার আইডি নিয়ে আসতে হবে এবং নিজের জিপির বাইরে কোনো জায়গায় হায়ার প্লেয়ার এনে আমরা খেলাধুলা করব না। আজকে থেকে লাভক ফিল্ডে আমরা সেটা শুরু করব, আগামী 28 এপ্রিল সেটা আমাদের ফাইনাল খেলা হবে। আর উদ্দেশ্য হলো যে আমাদের এই লক্ষ্মীপুর অঞ্চলে যারা ভালো খেলোয়াড় আছে, যারা ফুটবল আমরা জানি ফুটবল আজকের দিনে সবচেয়ে পপুলার খেলা, সবাই খেলাটা বুঝেন, সবাই খেলাটা জানতে পারে, এই জন্য এর মধ্যে যারা প্রতিভাবান খেলোয়াড় আছেন, যারা ভালো খেলতে পারেন, এদেরকে বাইরে পাঠিয়ে কোনো একাডেমিতে পাঠিয়ে যাতে তাদেরকে আমরা ভালো কোচিংয়ের ব্যবস্থা করতে পারি, যাতে একটা শক্তিশালী লক্ষ্মীপুরে আমরা ফুটবল টিম আমরা তৈরি করতে পারি, এই উদ্দেশ্য নিয়ে আমরা কাজ করছি। এবং সাথে সাথে আমাদের এই এলাকায় খেলাধুলার যে ইনফ্রাস্ট্রাকচার আছে, সেই খেলাধুলার ইনফ্রাস্ট্রাকচারকে কীভাবে আমরা ডেভেলপ করতে পারি, আমরা প্রথমে ফুটবলকে নিয়েছি পর্যায়ক্রমে। আমি ইতিমধ্যে কথা বলেছি, আমাদের যতগুলি সরকারি স্কুল আছে, হাই স্কুল আছে, হায়ার সেকেন্ডারি, এবং প্রত্যেক স্কুলকে আমি অনুরোধ করেছি যে H14, H15, H16-এর আমরা টিম তৈরি করার জন্য, এবং প্রত্যেক টিমকে নিয়ে আমাদের এখানে প্রায় 31টা হায়ার সেকেন্ডারি স্কুল আছে, তাদের সবাইকে নিয়ে ইন্টার স্কুল কম্পিটিশন যাতে আমরা প্রতি বছর করতে পারি। আর আমি বলেছি যে আমরা এই খেলাধুলার ইনফ্রাস্ট্রাকচারের জন্য প্রত্যেকটা স্কুলের ফিল্ড থেকে শুরু করে যেগুলোর ব্যবস্থা, সেই ব্যবস্থাগুলো আমরা করব। আজকে আমাদের যে এমএলএ কাপ লক্ষ্মীপুর 2022 সেটা আমরা আজকে 3টার সময় লাভকে সেটা আমরা উদ্বোধন করবেন। আসাম বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য প্রফেসর রাজীব কুমার পন্ত উনি আসবেন এবং উনি এসে সেই খেলার আজকে আমরা সূচনা করব। আপনাদেরকে অনুরোধ করব আপনারা যাতে যারা সুবিধা হয় আপনারা অংশগ্রহণ করবেন, এবং আজকে ইনোগ্রেল হবে আর আগামীকাল থেকে প্রত্যেকটা জিপিতে 25টা জিপিতে একসঙ্গে খেলাগুলো শুরু হবে। তো খেলাধুলাকে যাতে আমরা আরও উন্নত করতে পারি, আপনারাও চেষ্টা করেছেন, বিভিন্ন আপনাদের যে সমস্ত অর্গানাইজেশনও এই সমস্ত চেষ্টা করে যাচ্ছে, প্রতিনিধি হিসাবে আমারও দায়িত্ব এটা যে সেইগুলিকে যাতে মানকে আমরা উন্নত করতে পারি। আজকে আপনারা যারা কাছাড় জেলা সেপাকটাক্কু অ্যাসোসিয়েশন যে আজকে এই ব্যবস্থা করেছেন, আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আগামী দিনে খেলোয়াড়দেরকে উৎসাহ দেওয়ার জন্য, খেলোয়াড়দেরকে এগিয়ে নেওয়ার জন্য আমার তরফ থেকে যে সাহায্য সহযোগিতা সেই সাহায্য সহযোগিতা আমিও করব। আপনাদের সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে শেষ করছি। নমস্কার, ধন্যবাদ।